Once upon a time in Bengal with Rishik. আমরা অনেকেই হলিউড মুভি দেখতে পছন্দ করি এবং দেখিও। তবে আমি যদি তোমাকে বলি যে আমেরিকানদের সাথে আমাদের কানেকশন শুধু হলিউড নয়, রয়েছে ইতিহাসের পাতাতেও এবং তার জন্য কলকাতাতে রয়েছে এক মনুমেন্টও, তুমি হয়তো ভাববে যে এক সময়কার ব্রিটিশ ক্যাপিটালে আমেরিকানের মনুমেন্ট কী করে হলো। তাই চলো আজকে তোমাকে শোনাই সেই গল্প। আজকে যাকে নিয়ে কথা বলবো তার নাম হলো ডেভিড, পুরো নাম স্যার ডেভিড অক্টেলনি। 1758 আমেরিকার ম্যাসাচুসেটসে বস্টন শহরে জন্মগ্রহণ করেন স্যার ডেভিড। মা ক্যাথরিন টাইলার এবং বাবা ক্যাপ্টেন ডেভিডের তিনি ছিলেন ফার্স্ট বর্ন। যদিও স্যার ডেভিডের বাবা তার খুব ছোট বয়স থাকতেই মারা যায়। তিনি তার স্কুলিং শুরু করেন বস্টনের ল্যাটিন স্কুলে, কিন্তু আমেরিকান রেভলিউশন শুরু হওয়ার জন্য তার মা ক্যাথরিন পুরো ফ্যামিলি নিয়ে চলে আসেন ইংল্যান্ডে, যেখান থেকে এক বড় মোড় আসে স্যার ডেভিডের জীবনে। লন্ডনে আসার পর স্যার ডেভিড জয়েন করেন ব্রিটিশ আর্মি। 1777 সালে ঠিক 18 বছর বয়সে স্যার ডেভিড আসেন ভারতে এবং ঠিক তার পরের বছরেই তাকে কমিশন করা হয় বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রিতে, যেখানে কিছুদিন বাদেই তার প্রমোশন হয় লেফটেন্যান্ট পদে। 1782 সালে তিনি সেকেন্ড অ্যাংলো মাইসোর যুদ্ধে পার্টিসিপেট করেন এবং হায়দের আলীর কাছে বন্দীও হন। তবে 1784 সালে তাকে রিলিজ করা হলে তিনি কলকাতায় ফিরে আসেন এবং ধীরে ধীরে আরও প্রমোশন পেতে পেতে 1800 সালে তিনি মেজর পদ পান ব্রিটিশ রেজিমেন্টে। 1803 সালে তাকে লেফটেন্যান্ট কর্নেল অ্যাপয়েন্ট করা হলে তিনি লর্ড লেককে অ্যাকম্পানি করেন ফর দ্য সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ার। এছাড়াও তিনি কোলি, আলিগড় এবং দিল্লির যুদ্ধেও সামিল হন এবং তার জন্যই তাকে পরে রেসিডেন্ট অফ দিল্লিও বানানো হয়। তিনি জিতেছেন একের পর এক যুদ্ধ। এই যুদ্ধের বিষয়ে তার মাথা যে কতটা ক্ষুরধার ছিল সেটার সাক্ষী ইতিহাসের পাতা। তবে স্যার ডেভিডের পরিচিতি তৈরি হয়েছিল কিন্তু অন্য কারণে। বাঙালির একটা খুব প্রিয় ডায়লগ আছে, মেজাজটাই তো আসল রাজা, আমি রাজা নই। স্যার ডেভিডও সেরকম ভিনদেশি হলেও মেজাজের দিক থেকে কোনো নেটিভ রাজার থেকে কম ছিলেন না। শোনা যায় যে তিনি 13টা বিয়ে করেছিলেন এবং রেসিডেন্ট অফ দিল্লি থাকাকালীন প্রত্যেক দিন তার 13 জন ওয়াইফের সাথে প্রত্যেকজনকে একটা হাতির পিঠে বসিয়ে এবং নিজে সবচেয়ে বড় হাতির পিঠে বসে কুর্তা পাজামা পরে হাতির প্রসেশন নিয়ে বিকেলবেলা সফরে বেরোতেন। বলাই বাহুল্য, পুরো দস্তুর নবাবী মেজাজ ছিল স্যার ডেভিডের। 15 জুলাই 1825 সালে মারা যান স্যার ডেভিড, তবে দিল্লিতে নয়, সুদূর ইউপির মিরাটে, যেখানে আজও সেন্ট জনস চার্চে চিরনিদ্রায় শায়িত রয়েছেন লুনি আক্তার বা স্যার ডেভিড অক্টেলনি। আর যেই মনুমেন্টের কথা বলছিলাম সেটা ব্রিটিশাররা কলকাতায় তৈরি করে 1828 সালে, যাকে আজও আমরা দেখতে পাই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যখনই কেউ ধর্মতলা দিয়ে পাস করে। তার নাম অক্টেলনি মনুমেন্ট, যাকে আমরা চিনি শহীদ মিনার নামে।